শুক্রবার নিজের জন্মদিনে নিশামুক্ত ত্রিপুরা গঠন করতে নিজের ঐকান্তিক উদ্যোগ এবং প্রতিজ্ঞার কথা জানিয়েছেন রাজার তরুণ তুর্কি এবং অন্যতম জনপ্রিয় মন্ত্রী সুধাংশু দাস নিজের জন্মদিনে সমস্ত রাজ্যবাসী এবং তার অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে তিনি জানান যে নিজের জন্মদিনে তিনি যে প্রতিজ্ঞা এবং শপথ নিয়েছেন তা হল নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে এবং সুস্থ সুন্দর জীবন কাটাতে যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য প্রতিদিন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার এবং কর্মসূচি চালিয়ে যাবেন নেশামুক্ত ত্রিপুরা গঠন করে রাজ্যকে অন্যতম উন্নত রাজ্য পরিণত করাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নমস্কার বন্ধুরা আজ আমার জন্য একটা অত্যন্ত শুভ দিন অর্থাৎ শুভ জন্মদিন আমি প্রথমেই রাজ্যের সমস্ত জনগণকে আজকেরই বিশেষ দিনে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আমার টেলিফোনে যারা আমাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ কারণে আপনাদের সামনে এসেছি আজকে আমার এই শুভ জন্মদিন উপলক্ষে আমি প্রতিজ্ঞা করেছি যে আজকে থেকে প্রতিদিন আমি ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য গঠন করার ক্ষেত্রে এবং যুবকদেরকে উৎসাহিত করার ক্ষেত্রে প্রত্যেক দিন থ্রো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি একটা ক্যাম্পেইন শুরু করব যুবকদেরকে উৎসাহিত করব যেন প্রত্যেকে নেশা থেকে দূরে থাকেন সুস্থ সুন্দর জীবন গঠনে নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুবকরা যেন এগিয়ে আসেন তাই আজকে আমার এই বিশেষ দিনে আপনাদের সবার কাছে বিশেষ করে রাজ্যের যুবকদের প্রতি আমার বিনীত প্রার্থনা আসুন বন্ধুরা সবাই মিলে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত রাজ্য গঠন করার জন্য আপনি নিজেই যেমন নেশা থেকে দূরে থাকবেন আপনার পাশে আপনার সাথে বন্ধু বান্ধব যারা নেশার সাথে যুক্ত আছেন তাদেরকেও নেশা থেকে মুক্ত করার জন্য অনুরোধ করুন আবেদন করুন আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে একটা অন্যতম রাজ্য গঠন করতে চাই এবং সুস্থ এবং সফল জীবন উপভোগ করার জন্য নেশা থেকে মুক্ত হওয়া অত্যন্ত জরুরি এতে করে আপনি যেমন সৎভাবে সম্মানের সু জীবন বাঁচতে পারেন তেমনি আপনার পরিবার এই প্রসঙ্গে নেশার ভয়াবহ অপকারিতার কথা তুলে ধরেন তিনি এবং জানান তার কর্মসূচি যদি যুবকদের নেশা থেকে দূরে রেখে উজ্জ্বল জীবন গঠনে সাহায্য করে তবে তিনি নিজের উদ্দেশ্যকে সার্থক মনে করবেন তেমনি আপনার পরিবারও সফলতা অর্জন করতে পারে এবং সম্মান অর্জন করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই বিশেষ দিনে আসুন আজকে থেকে আমরা সবাই মিলে নেশা থেকে দূরে থাকি আমার বিশ্বাস আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে রাজ্যের যদি পাঁচটাও যুবক নেশা থেকে মুক্ত হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হবে তাই আমার এই বিনীত প্রার্থনা যুবকদের প্রতি আপনারা দয়া করে নেশা থেকে দূরে থাকুন সবাই খুব ভালো থাকবেন নেশামুক্ত ত্রিপুরা গঠনে আপনারা সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ নমস্কার প্রসঙ্গত মন্ত্রী অল্প দিনের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে কঠোর এবং গরিবের জন্য দরদি হিসেবে নিজেকে প্রমাণিত করে রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উঠেছেন মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাসের জন্মদিনে সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও রইল একরাশ শুভেচ্ছা জনকল্যাণের কাজে তার আগামী আরও বর্ণিল এবং উজ্জ্বল হবে এটাই সমস্ত রাজ্যবাসীর আশা রিপোর্ট আর